رمضان مبارک رمضان کریم 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون
أهل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون رمضان مبارك رمضان كريم رمضان مبارك رمضان كريم السلام عليكم ورحمة الله وبركاته رمضان উপলক্ষে পবিত্র কোরআনের দরস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত আপনাদের সামনে রাখা হচ্ছে এই দুটি আয়াত তেলাওয়াতের পর আমরা হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম এই আয়াতগুলো সম্পর্কে যা বলেছেন এবং আহমদিয়া মুসলিম জামাতের খোলাফাগণ যা বলেছেন তা আমি আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা পবিত্র কোরআনের আয়াত দুটি শুনে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر
وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون আপনাদের সামনে সূরা আল বাকারার 184 এবং 185 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো, যার অনুবাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমাদের জন্য সেভাবে রোজা রাখা বিধিবদ্ধ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা রোজা রাখবে নির্দিষ্ট কয়েকদিন মাত্র, তবে তোমাদের মাঝে যে অসুস্থ অথবা সফরে আছে তার ক্ষেত্রে অন্যান্য দিনে রোজার সংখ্যা পূর্ণ করা বিধায়। আর যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, তাদের জন্য ফিদিয়া রূপে একজন দারিদ্রকে খাওয়ানো বাধ্যতামূলক হলো। অতএব যে স্বেচ্ছায় ভালো কাজ করে তা অবশ্যই তার জন্য উত্তম। আর তোমরা যদি জানতে তাহলে বুঝতে পারতে তোমাদের রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। এখানে আল্লাহতালা পরিষ্কারভাবে উল্লেখ করছেন, উম্মতে মুহাম্মদিয়াকে স্মরণ করাচ্ছেন যে ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, যেরূপভাবে পূর্ববর্তীদের মাঝে রোজা ফরজ করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছিল। এই আয়াতগুলো সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাতের প্রথম খলিফা হাফেজ আলহাস হাফেজ হেকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু তিনি হাকায়েকুল ফুরকানে তার তফসিরে এই কথা বলেছেন যে মানুষের দুটি জিনিসের খুবই প্রয়োজন বেঁচে থাকার জন্য। এক হচ্ছে যে বাঁচার জন্য খাদ্যের দরকার, দ্বিতীয়ত হচ্ছে বংশ বিস্তারের জন্য স্ত্রীর প্রয়োজন। তো রমজান উপলক্ষে, রমজানের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা একটি নির্ধারিত সময় পর্যন্ত, সেহরি থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত হচ্ছি, আমরা আহার করছি না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দ্বিতীয়ত বংশ বিস্তারের জন্য যে স্ত্রীর প্রয়োজন, সেখান থেকেও আমরা রমজান উপলক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দূরে থাকছি। তো এটি অনেক বড় একটি গুণ, রমজানের জন্য অনেক বড় একটি ত্যাগ। রমজান সম্পর্কে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা তিনি যে তফসির লিখেছেন তফসিরে কবির, সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই যে আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, যেরূপভাবে পূর্ববর্তীদের মাঝে রোজা ফরজ করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছিল। আমরা যদি পূর্বের ধর্মগুলোর দিকে তাকাই তাহলে কি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই সমস্ত ধর্মে রোজার ব্যবস্থা আছে, উপবাসের ব্যবস্থা আছে। সনাতন ধর্মে বলা হয়েছে যে রোজা রেখে উপবাস থেকে আগুনে পাকানো কোনো খাবার খাবে না, শুকনো খাবার খেতে পারে। অনুরূপভাবে খ্রিস্ট ধর্ম বলা হয়েছে যে উপবাস থেকে মাংস খাওয়া যাবে না, কিন্তু আলু বা কদু সিদ্ধ খাওয়া যেতে পারে। অনুরূপভাবে ইহুদি ধর্মেও রমজানের বা উপবাসের উল্লেখ পাওয়া যায়, যেটি যাত্রা পুস্তকের 34 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যখন হযরত মুসা আলাইহিস সালাম সিনাই পাহাড়ে গেলেন, সেখানে 40 দিন 40 রাত অবস্থান করেছেন, আর কোনো রুটি বা পানি সেখানে তিনি খাননি। আর সেখানে উল্লেখ করা হয়েছে বাইবেলে যে তাদের মাঝে এই উপবাসের ব্যবস্থা রয়েছে। অনুরূপভাবে খ্রিস্ট ধর্মেও ইঞ্জিলে এর উল্লেখ পাওয়া যায়, মথির 6 নম্বর অধ্যায়ের 16 থেকে 19 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, সেখানে উপবাসের কথা বলা হয়েছে এবং উপবাস থেকে ধন সম্পদ কুরবানির কথা বলা হয়েছে। একই কথা উম্মতে মুহাম্মদিয়ার জন্য প্রযোজ্য যে মুসলমানরাও রমজানে রোজা রাখে, উপবাস থাকে, পাশাপাশি আর্থিক কুরবানিও করে। আর যেভাবে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তিনি রমজান আসলে ঝড়ের বেগে দান খয়রাত করতেন। আর এটি উম্মতে মুহাম্মদিয়াকে শিক্ষা দিয়েছেন যে রমজান আসলে যেন আমরা
ঝড়ের বেগে দান খয়রাত করি। রমজান মাস যেরূপভাবে আমরা খানাপিনা থেকে বিরত থাকি, এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেন আমাদের মুখকেও যেন আমরা যেরূপভাবে খাওয়া দাওয়া থেকে বিরত রাখছি, অনুরূপভাবে ফিতনা, বিশৃঙ্খলা, নৈরাজ্য, মিথ্যা কথা বলা বা মন্দ কাজ করা থেকে আমাদের মুখকে যেন বিরত রাখি, সংরক্ষিত রাখি। রমজান মাস আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা রাতে সেহরির সময় উঠি, নফল আদায় করি, আবার মহিলারাও সেহরির সময় উঠে পাকশাক করে। কেন এ করে? এই জন্য করে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন লাভ হয়। তো এটি উম্মতে মুহাম্মদিয়ার অনেক বড় একটি কাজ তারা এই রমজানে করে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি কোনোভাবে যেন অর্জিত হয়ে যায়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই যে দিনগুলো আইয়ামাম মাদুদাত, হাতে গোনা কয়েকটি দিন, দেখতে দেখতেই শেষ হয়ে যায়। এই দিনগুলো সম্পর্কে বলা হয়েছে যে ফামাং কানা মিনকুম মারিজান, এই রমজান মাসে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকে, ফা ইদ্দাতুম বিন আইয়ামিন উখার, তাহলে যেন এই রোজাগুলো পরবর্তীতে যেন পূর্ণ করে নেয়। এটা সুযোগ নাই যে অসুস্থ ছিলাম বা সফরে ছিলাম আমি আর রোজা রাখবো না আর পরবর্তীতেও রাখবো না, এটা সুযোগ নাই। বরং যেভাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে সফরে থাকলে বা অসুস্থ থাকলে আমরা এই রমজানে রোজা রাখবো না, কিন্তু যখন আমি সুস্থ হব, যখন আমি মুসাফের আমার অবস্থা শেষ হবে, তখন আমি যেন পরিপূর্ণ রোজা রাখি। অনেকে এমন আছেন গায়ের শক্তি দেখান যে রমজান মাসে অসুস্থ অথবা সফরে আছেন কিন্তু তারপরেও রোজা রাখেন, এটা আল্লাহ তাআলার নাফরমানি। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করেছেন সেখানে রোজা রাখা সেটা আল্লাহ তাআলার নাফরমানি, এটা থেকে আমাদের বাঁচা উচিত। আল্লাহ তাআলা কোরআনে মুসাফের এবং অসুস্থদের সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন, কিন্তু আরও অনেক এমন ব্যক্তি আছেন যাদের সম্পর্কে কোরআনে বিস্তারিত নাই, কিন্তু আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যারা গর্ভবতী মহিলা আছেন, যারা বাচ্চাদেরকে দুধ পান করান, বা যারা বৃদ্ধ আছেন, বা যারা নাবালক আছেন, বা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদেরকেও সেই অসুস্থতার আওতায় আনা হয়েছে, তাদেরকেও রোজার ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের সুযোগ হলে তারা যেন রোজা করে নেয়। হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার বয়স যখন 12-13 বছর, তখন আমার বাবা আমাকে একটি দুটি করে রোজা রাখায় অভ্যস্ত করেছেন। আর এটি ফিকা আহমদিয়া থেকে পরিষ্কারভাবে জানা যায় যে যখন কারো বয়স 15 বছর হয়ে যায় তখন তাকে রোজা রাখা শুরু করা উচিত, এবং 18 বছর যখন হয়ে যায়, বলুগত যখন হয়ে যায়, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায়, তখন রোজা ফরজ এটি ধরে নিতে হবে। শেষে একটি ঘটনা উল্লেখ করছি। বদরের যুদ্ধের সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে একজন মা ছোটাছুটি করছে অস্থির অবস্থায়, আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, আর যেখানেই কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছে জড়িয়ে ধরছে, আর কিছুক্ষণ পরে আবার তাকে ছেড়ে দিচ্ছে। যখন এই অবস্থা সেই মহিলা, সেই মায়ের ছিল, অস্থির অবস্থায় ছিল, এই জন্য যে তার সন্তান হারিয়ে গিয়েছিল, এই জন্য যেই বাচ্চাকেই পাচ্ছিল সেই বাচ্চাকেই জড়িয়ে ধরছিল আর অস্থির অবস্থা প্রকাশ করছিল। তো এভাবে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে যখন সেই মা তার বাচ্চাকে পেয়ে যায়, বাচ্চাকে পেয়ে প্রশান্ত হৃদয়ে সেই মা বসে যায়। এই অবস্থা আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, দেখার পর তিনি তার সাহাবীদেরকে বললেন যে দেখো এই মায়ের অবস্থা। তো এই মায়ের যে অবস্থা, তার সন্তানকে ফেরত পাওয়ার পরে তার যে প্রশান্তি, এর চেয়ে শত শত গুণ প্রশান্তি আল্লাহ তাআলা লাভ করেন যখন আল্লাহর হারানো বান্দারা যখন আল্লাহ তাআলার দিকে ফেরত আসে, আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়। তো রমজান সেই মাস যেই মাসে আমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে পারি, আমাদের পূর্বের যত পাপ সেই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি এবং নেকির দিকে ধাবিত হতে পারি। এখানে এটিও স্মরণ রাখা দরকার যে অনেকে এমন আছেন যারা ছোট ছোট বাহানায় রোজা ছেড়ে দেন, প্রত্যেকের স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত এই মাস, এই মাসকে যে আমি এবার পেলাম জানি না আগামী বছর পাবো কি না, তো ছোট ছোট বাহানা দিয়ে রমজান ছেড়ে দেওয়া, রোজা না রাখা, এটা কোনো মোমেনের কাজ নয়। সুতরাং এদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি কোনোভাবে যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে বেশি বেশি তওবা করার, বেশি বেশি তার ইবাদত করার, এবং আল্লাহর যে অধিকার সেই অধিকার প্রদান করার
এবং বান্দার যে অধিকার সেই অধিকার প্রদান করার এবং রমজানে যে সমস্ত নেক কর্ম আমরা করছি সেটা যেন সারা বছর আমাদের মাঝে জারি থাকে এর তৌফিক দান করুন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের সামনে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক। শ্রোতা দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদেরকে রমজানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রমজানের বিশেষ দরস নিয়ে আলোচনার জন্য। আর শুরুতেই যে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে আমাদের, বিশেষ করে এটা আমাদের অনেক বড় সৌভাগ্য মুসলমানদের, যে রমজান সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। আর যে এই মাসকে বিশেষ করে সাধনার মাস বলা হয়ে থাকে এবং এই মাসে মানুষের বিশেষ আধ্যাত্মিক উন্নতির একটি বড় সোপানও বটে। শুরুতেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে যে হাদিস বর্ণনা করেছেন তা আমি আপনাদের সামনে রাখতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হদ্দাসানা আবু কুরাইবিন মোহাম্মদ ইবনুল আলা ইবনে কুরাইবিন, হদ্দাসানা আবু বকর ইবনু আব্বাসিন আনিল আমাশে আন আবি সালেহিন আন আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারে ফালাম ইউফতা মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররে আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নারে ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদের শিকলাবদ্ধ করে রাখা হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না, আর জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। এ মাসে একজন আল্লাহর দিকে আহ্বানকারী আহ্বান করেন যে হে কল্যাণের অন্বেষণকারীগণ, সামনের দিকে অগ্রসর হও, আর হে পাপাসক্তগণ বিরত হও। আর এ মাসে মহান আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয় এবং প্রতি রাতেই এরূপ হতে থাকে। এটি মুসলিম এবং বুখারিতেও ঠিক এই ধরনের একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে রমজান আসলে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর অপর এক বর্ণনায় এসেছে যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান শিকলাবদ্ধ করা হয়। আর অপর এক জায়গায় বর্ণিত হয়েছে যে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমাকে, উম্মতে মুহাম্মদিয়াকে একটি অনেক বড় সুসংবাদ দিয়েছেন এবং অনেক বড় একটি আশার বাণী শুনিয়েছেন। সুতরাং এই মাসে যদি কেউ এটি মনে করে যে কেবলমাত্র যদি আল্লাহ তাআলার ইবাদত না করা হয় বা ইবাদতকারী বান্দারা ছাড়াও কি যে কেউ যদি মারা যায় এই মাসে তাহলে কি সে জান্নাতে চলে যাবে, না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝাতে চেয়েছেন বা যে সুসংবাদটি আমাদেরকে দিতে চেয়েছেন, এই রমজান মাস আগমন করার ফলে এমন একটি পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয় যে কারণে মানুষ মন্দ কাজ থেকে, মন্দ পাপ কাজ থেকে মানুষ খুব সহজে নিজেকে রক্ষা করতে পারে আর এর ফলে সে জান্নাতের অধিকারী হয় এবং জান্নাত লাভের সে উত্তরাধিকারী হয়ে যায় বা সে যোগ্যতা সে লাভ করে এবং খুব সহজেই পাপ থেকে সে বিরত হয়ে যায়।
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটি ঘটনা এখানে বলতে চাই। এই প্রেক্ষাপটে আমি এরকম লোককে দেখেছি যে সারা বছর সে বিভিন্ন পাপ কাজে সে নিমজ্জিত থাকে, মন্দ কাজ করে, আমার নিজের সচক্ষে দেখা। যে কিন্তু রমজান মাস যখন উপস্থিত হয়েছে আমি নিজে তাকে দেখে আশ্চর্য হয়ে গেছি। সে প্রতিদিনের তারাবির নামাজ উপস্থিত হতো নিয়মিত, পুরো দরস একদিন দুই দিন না, আমি পুরো মাসের কথা বলছি, পুরো রমজান মাসের কথা বলছি, পুরো মাসে সে সময় মতো তারাবিতে চলে আসতো, সময় মতো যে কোরআনের দরস হতো সেই দরজে চলে আসতো, এমনকি যে তাহাজ্জুদ নামাজ হতো সেই তাহাজ্জুদ নামাজও সে নিয়মিত পড়তো, এবং পাঁচ বেলার যে বাজামাত নামাজ সেটা সে মসজিদে গিয়ে সেখানে গিয়ে সে আদায় করতো। তো এই কারণে যে আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতি দুনিয়াতে সৃষ্টি করে দেন এই মাসে, বিশেষ করে যে মানুষ এই মাসে সে নেকের দিকে ধাবিত হয় এবং নেক কাজ করার ফলে আল্লাহ তাআলা দৃষ্টিতে সে আল্লাহর প্রিয় পাত্র বলে পরিগণিত হয় এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজাসমূহ তখন খুলে দেন। এই জন্য বলা হয় যে সে এমন যোগ্যতা লাভ করে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় আর জান্নাতের দরজাসমূহ তার জন্য খুলে যায়। মানুষ এই রমজান মাসে বিশেষ করে সেই পুণ্য কর্ম করার ফলে সে জান্নাতের দিকে ধাবিত হয় এবং জান্নাতের ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী বিশেষ হিসাবে আল্লাহ তাআলার কাছে সেই গ্রহণযোগ্যতা লাভ করে। আসলে এখানে যে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং শয়তানকে শিকলে আবদ্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, এই দরজা বলতে কি বাহ্যিক কোনো দরজা? আসলে দরজা বলতে বাহ্যিক কোনো ঘরের বা কোনো বাড়ির কোনো গেটের দরজা নয়, বরং এই দরজা বলতে এখানে বোঝানো হয়েছে যে মানুষ যে পাপ কাজ অর্থাৎ মন্দ কাজ, সেই মন্দ কাজের যে দরজাসমূহ রয়েছে, মন্দ কাজের যে রাস্তা রয়েছে, পথ রয়েছে, সেখান থেকে তাকে বিরত রাখা হয় এবং সে এমন পরিবেশ পরিস্থিতির কারণে, রমজান আসার কারণে এমন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় যে সে পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে সে জান্নাতের দরজার দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা তখন তার জন্য সে জান্নাতের দরজাকে খুলে দিয়ে থাকেন। এখানে আসলে বলা হয়েছে যে এই সমস্ত লোকেরা অর্থাৎ যারা এই রমজান মাসে আসে তখন তারা তাদের ইবাদতের প্রতি অনেক বেশি সচেতন হয়ে যায় এবং সচেষ্ট হয়ে যায় এবং একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তারা সেই ইবাদতকে আদায় করতে থাকে। যদি কারো, যদি আমরা দৃষ্টান্তস্বরূপ এই কথাটি ধরতে পারে, যদি কারো নামাজের প্রতি দুর্বলতা থেকে থাকে, যদি কারো কোরআন তেলাওয়াতের প্রতি দুর্বলতা থেকে থাকে, যদি কারো দান খরাদের প্রতি দুর্বলতা থেকে থাকে, যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার ক্ষেত্রে অন্যান্য নেক কাজ করার ক্ষেত্রে যদি দুর্বলতা থেকে থাকে, তাহলে এই মাসে বিশেষ করে সে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠে এবং যদি কারো পাঁচ বেলার নামাজের ব্যাপারে তার যদি কোনো অলসতা থেকে থাকে তাহলে এই রমজান মাসে সেই পাঁচ বেলার নামাজের দুর্বলতা তার ছিল সেই দুর্বলতাকে কাটিয়ে সে তখন এই পাঁচ বেলার নামাজকে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী সে সেই নামাজকে আদায় করে। ঠিক একইভাবে যদি কারো আর্থিক কোরবানির ব্যাপারে দুর্বলতা থেকে থাকে তখন সে সেখান থেকে আর্থিক কোরবানির ব্যাপারে সে সচেষ্ট হয়ে যায় এবং জামাতের আল্লাহ তাআলার ফজলে যেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ওয়া মিম্মা রাজাক নাহু ইনফেকুন, সুতরাং এক কথা যদি বলি যে প্রত্যেকটি নেক কাজ, যে নেক কাজের ফলে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে, এই রমজান মাসে মানুষ সেই কাজগুলোকে পূর্বের তুলনায় অনেক বেশি সেই নেক কাজগুলোতে সে ঝাঁপিয়ে পড়ে। আর এই রমজানে বিশেষ করে মানুষ অন্যান্য যে মন্দ আচরণসমূহ রয়েছে, মন্দ ব্যবহারসমূহ রয়েছে, কেননা রমজানের এক কথা এটাকেও বলা হয় যে রমজানের আরেক উদ্দেশ্য হচ্ছে সংযমের মাস, অর্থাৎ এখানে মানুষ খাবার দাবারে সংযম করে, এখানে মানুষ কথাবার্তায় সংযম করে, এখানে মানুষ অন্যান্য বৃথা কাজ থেকে, বৃথা গল্প থেকে, বৃথা কথা থেকে সংযম করে। তো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আল্লাহ তাআলা এমন একটি পরিবেশ সৃষ্টি করে দেন যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। শয়তান যদিও মানুষের উপরে বারবার চড়াও হওয়ার চেষ্টা করে কিন্তু রমজানে বিশেষ করে এই পরিবেশ পরিস্থিতির কারণে এবং নেকির দিকে তার মন মানসিকতা ধাবিত হওয়ার কারণে সে এই শয়তান তখন তার উপরে আর সে প্রভাব বিস্তার করতে পারে না, এর ফলে সে শয়তান ব্যর্থ মনোরথ হয়ে সেখান থেকে সে ফেরত চলে যায় এবং সে নেকির দিকে, সে নেকির পথে আর কোনো বাধা সৃষ্টি করতে পারে না। সুতরাং এই কারণে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আল্লাহ তাআলার ফজলে এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যদি যে হাদিস আমি শুরুতে পড়েছি সেখানে দৃষ্টি দেন তাহলে দেখতে পাবেন যে সেখানে বলেছে রমজানের প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং এই যে জান্নাতের দরজাসমূহ খুলে দিয়েছেন তো এরপরে সে জান্নাতের দরজাসমূহ আর বন্ধ করে দেওয়া হয় না, জাহান্নামের দরজাকে তখন বন্ধ করে দেওয়া হয়। আর ঠিক হাদিসের দ্বিতীয় অংশে এই কথা বলেছেন যে শয়তানকে শিকলে আবদ্ধ করে দেওয়া হয় আর বলছেন যে একজন আহ্বানকারী তখন তাকে আহ্বান করতে থাকেন যে কল্যাণের দিকে আসো, যারা কল্যাণের প্রত্যাশী, কল্যাণের অন্বেষী, তোমরা কল্যাণের দিকে আসো এবং জান্নাতে প্রবেশ করো। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি সে জান্নাতে প্রবেশ না করে সে দরজা বন্ধ করে দেওয়া হয় না। ঠিক একইভাবে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত, বলছেন যে তখন জাহান্নামের দরজা আর খুলে দেওয়া হয় নাই।
তো এই কারণে এই দৃষ্টিকোণ থেকে কেবলমাত্র এখানে ওই সমস্ত ব্যক্তিরাই সেই রমজানের সফলতার কারণে বা রমজানকে পরিপূর্ণভাবে রমজানে পরিপূর্ণভাবে আমল করার ফলেই কেবলমাত্র তারা সেই জান্নাতের ওয়ারিশ হতে পারে, লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের জীবনে এই রমজানকে যে রমজান আমরা রমজানে আমরা অতিবাহিত করছি সেই রমজানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি লাভ করার এবং প্রকৃত অর্থে জান্নাতের ওয়ারিস হওয়ার এবং আল্লাহর সন্তুষ্ট ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুকন সেটি হলো রমজান। রমজান আরবিতে সওমকে বলা হয়। সওমের অর্থ হলো কোনো বিষয় থেকে নিজেকে বিরত রাখা অথবা কোনো কাজ না করা। শরীয়তের পরিভাষায় শুভ সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী মিলন থেকে পৃথক থাকার নাম হলো রোজা। কিন্তু এর পিছনে যে মূল উদ্দেশ্য সেটা হলো ইবাদত। এ নিয়তটা অবশ্যই থাকতে হবে। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ণাঙ্গীন ধর্ম ইসলাম মানব জাতির জন্য নিয়ে এসছেন, এই ধর্ম এত পূর্ণাঙ্গীন যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অনেকগুলি পথ আমাদের সামনে উন্মুক্ত করেছে এবং সেই পথগুলোর মধ্য থেকে অন্যতম পথ হলো রোজা। আমরা বাংলায় সওমকে রোজা বলে থাকি এবং স্বাভাবিকভাবে যখন আমরা বলি যে রোজা অর্থ হলো এই পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী মিলন থেকে দূরে থাকা অর্থাৎ কামশক্তি থেকে নিজেকে বিরত রাখা, এর থেকে বোঝা যায় যে রমজান এমন একটি ইবাদত যেই ইবাদতে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যে সকল বিষয়কে বৈধ করেছেন, হালাল করেছেন, সেই সকল বৈধ বিষয়াদি থেকে এবং সেই সকল হালাল থেকে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত রাখা। অর্থাৎ এক কথা এটা বলা যায় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের অধিকারকে ছেড়ে দেয়া এবং এভাবে ছেড়ে দেয়া যেন আমি আল্লাহর হয়ে যাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। পবিত্র কোরআন এ বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকু। হে যারা ঈমান এনেছো তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, আবশ্যকীয় করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীর জন্য এই রমজান এই রোজা ফরজ করা হয়েছিল। আর এর মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা খোদা ভীতি তোমাদের হৃদয়ের মধ্যে সৃষ্টি হয়। খোদা ভীতি এমন একটি বিষয় যা মানুষকে আল্লাহ তাআলার দিকে নিয়ে যায়, সকল মন্দ কর্ম থেকে দূরে রাখে এবং নফসে আম্মারা থেকে দূরে রাখে, শয়তানের পথ পরিহার করতে সাহায্য করে এবং শয়তানের পথে পা না দিতে মানুষকে সাহায্য করে। সুতরাং ইসলামের পরিভাষায় যে রোজার কথা আমরা বলছি সে রোজার অর্থই হলো এই যে আল্লাহ তাআলার সন্তুষ্টির এমন একটি সন্তুষ্টি অর্জনের এমন একটি ইবাদত যে ইবাদতে মানুষ আল্লাহ তাআলা তার জন্য যা বৈধ করেছে তা এক সময়ের জন্য সে বিষয়গুলিকে পরিহার করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেটা পরিহার করে। এবং খোদা তাআলা বলছেন যে তোমাদের এই পরিহার করা, এই বিরত রাখা নিজেদেরকে তোমাদের হৃদয়ের মধ্যে তাকওয়ার সৃষ্টি করুন, খোদা ভীতি সৃষ্টি করুন। আর খোদা ভীতি মানুষকে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যাবে। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা
গুরুত্ব অনেকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও সে মিথ্যা কথা ছাড়ে না এবং মিথ্যা কর্ম করে, লাম ইয়াদা কওলা জুরে, যে সে মিথ্যা কথা ছাড়ে না, ওয়াল আমালা বিহি, এবং সে মিথ্যা কর্ম করে এবং এমন সমস্ত কাজ করে যে মিথ্যার উপর ভিত্তি করে এবং ধোকাবাজি করে যে সমস্ত কাজ করে, ফালাইসা লিল্লাহে হাজাত, তো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই যে সে পানাহার থেকে নিজেকে বিরত রাখবে। তো মূল উদ্দেশ্য এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল মন্দ কর্মকে পরিহার করতে হবে, এমনকি যে বৈধ বিষয়গুলি আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন সেগুলো থেকেও বিরত রাখতে হবে নিজেকে। সুতরাং হাদিস শরীফে রমজানের সাথে যে বিষয়কে গুরুত্বপূর্ণ আমাদের সামনে গুরুত্ব তুলে ধরেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হলো এই যে এমন সমস্ত কর্ম যা গর্হিত, যা আল্লাহ তাআলা অপছন্দ করেন, এই ইবাদতের মাধ্যমে সেই গর্হিত বিষয়গুলিকে পরিহার করতে হবে। এবং তার মধ্যে অন্যতম যে বিষয় আখ্যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটি হলো মিথ্যা কথা, এবং এমন সমস্ত কর্ম যার ভিত্তি মিথ্যার উপরে রয়েছে, ধোকাবাজির উপরে রয়েছে, এবং জুলুমের সাথে, অন্যায়ের সাথে, অবিচারের সাথে এবং অবৈধ কর্মসমূহ এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে রমজান মাসে যদি কেউ কোনো রোজাদারকে গালমন্দ করে তাহলে সেই রোজাদারের এটা বলা উচিত যে ইন্নি সায়মুন, যে আমি রোজাতে আছি। অর্থাৎ রোজা মানুষের মধ্যে ধৈর্যের সৃষ্টি করে। তো এখন যদি আমি সংক্ষিপ্তভাবে ইসলামের পরিভাষায় রোজার কথা, যদি রোজার সংজ্ঞা দিতে চাই, তাহলে সেটাকে এইভাবে দিতে পারি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন কর্ম হতে নিজেকে বিরত রাখা যে কর্মগুলি আল্লাহ তাআলার তার জন্য বৈধ রেখেছেন, আল্লাহ তাআলা হালাল করেছেন, এবং এর সাথে এমন সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখা এবং নিজেকে মুক্ত করে নেওয়া, নিজের জীবন থেকে সে সকল কর্মগুলিকে সম্পূর্ণরূপে মিটিয়ে দেয়া যে সমস্ত কর্মগুলিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, এবং সেই সমস্ত কর্মগুলোর মধ্য থেকে যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম, জানি তার মধ্য থেকে সর্বাগ্রে হলো মিথ্যা, এবং এমন সমস্ত বিষয়াদি যার ভিত্তি হলো মিথ্যার উপর, এবং এর সাথে চরম ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই পৃথিবীতে যত বাধা বিপত্তি আসুক না কেন, তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেগুলিকে নিজের জীবনের মধ্যে বরণ করে নেওয়া এবং ধৈর্যের সাথে সেগুলিকে মোকাবেলা করা। এখন যদি কেউ প্রশ্ন করে কি ইসলামিক এমন একটি ধর্ম যে ধর্ম রোজার শিক্ষা দেয় বা সওমের শিক্ষা দেয়, পূর্ববর্তী ধর্মেও কি এমন কোনো ব্যবস্থাপনা ছিল কিনা বা ব্যবস্থাপত্র ছিল কিনা যার মাধ্যমে মানুষ খোদা ভীতি অর্জন করতে পারে, এর উত্তরে এটাই বলা যায় যে হ্যাঁ, পূর্ববর্তী ধর্মগুলোতে রোজার ব্যবস্থা ছিল, কিন্তু ইসলাম এবং অন্যান্য ধর্মের রোজার মধ্যে পার্থক্য হলো এই যে ইসলাম রোজাকে পূর্ণাঙ্গীন রূপে আমাদের সামনে উপস্থাপন করেছে, এবং রোজার যে বিষয়গুলিকে আমাদের সামনে রেখেছে, যে রোজার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলিকে ইসলাম অর্থাৎ শরীয়ত আমাদের সামনে তুলে ধরেছে। কিন্তু পূর্ববর্তী ধর্মের দিকে যদি আমরা যাই, সেখানে যে উপবাস আমরা দেখতে পাই বা শরীয়তের পরিভাষায় যেটাকে আমরা রোজা বলি বা সওম বলি, সেই রোজার দিকে যদি আমরা তাকাই বা সেই উপবাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। যেহেতু ইসলাম একটি কামেল ধর্ম এবং ইসলামের শরীয়ত একটি পূর্ণাঙ্গীন শরীয়ত, তাই এই শরীয়তে পবিত্র কোরআন এবং মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শরীয়তের বাহক, তিনি তার আমল দ্বারা
এই বিষয়টির খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ইসলামের পূর্বে যে বিষয়টা আমরা দেখতে পাই যে ইহুদি ধর্মে রোজা ছিল, হাদিস থেকে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। একদিন একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ইহুদিরা এই রোজাটি কেন রাখছে, তখন উত্তর দেওয়া হলো যে এই দিনে অর্থাৎ আশুরার রোজা, যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং সেই মুক্তির কৃতজ্ঞতায় ইহুদি জাতি আশুরার রোজা রাখে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমানদেরকে বললেন যে আমরাও এই দিনের রোজাটি রাখব। সুতরাং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে ইসলামের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন, কিন্তু যখন রোজা ফরজ হয়ে গেল এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের মাঝে এই দিনটিকে সেই গুরুত্ব সহকারে যা পূর্বে রাখা হতো রোজা রাখা হয়নি বা অনেকেই এই দিনটি ভুলে গেছে। এবং হাদিস থেকে এটিও জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে যদি কেউ চায় রোজা রাখতেও পারে আর কেউ যদি না চায় তবে সে নাও রাখতে পারে। অনুরূপভাবে যে খ্রিস্টান ধর্ম সেখানেও আমরা উপবাস দেখতে পাই এবং তাদের উপবাসের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। এমন উপবাস রয়েছে যেখানে কোনো শক্ত খাবার খাওয়া যাবে না, আবার এমনও উপবাস রয়েছে খ্রিস্টানদের মাঝে যেখানে খমিরকৃত আটার রুটি খাওয়া যাবে না। অনুরূপভাবে হিন্দু ধর্মেও আমরা এই উপবাস দেখতে পাই এবং কয়েক ধরনের উপবাস হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, যে সেখানে আমরা চার দিনের উপবাস দেখতে পাই এবং এমন উপবাস রয়েছে যেখানে শক্ত খাবার খাওয়া হয় না, শুধু ফল মূল খাওয়া হয়। আবার এমনও উপবাস রয়েছে যেই উপবাসের মধ্যে শুধু পানি থেকে নিজেকে বিরত রাখা হয় বা অন্যান্য যে খাদ্য রয়েছে কিছু বিশেষ খাদ্য থেকে নিজেদেরকে দূর রাখা হয়। অনুরূপভাবে জৈন ধর্মেও রোজা বা উপবাস পাওয়া যায় এবং বিশেষ যিনি একজন নবী ছিলেন তিনিও তার অনুসারীদেরকে উপবাস করার শিক্ষা দিয়েছেন। এবং জরদাস্ত ধর্মেও যে ওখানেও আমরা এটা দেখতে পাই যে সেখানেও এই উপবাসের শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং ইসলামের পূর্বে যতগুলো ধর্ম রয়েছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ধর্মগুলি রয়েছে সেই ধর্মে রোজা কোনো না কোনো রূপে সেখানে বিদ্যমান রয়েছে এবং সেই রোজাগুলি যেহেতু সেখানে সমস্ত বিষয়গুলিকে খুঁটিনাটি উপস্থাপন করা হয় নাই এবং সেখানে যেহেতু এটা ঐচ্ছিক ছিল যে চায় তো তোমরা এভাবে রাখো চায় তো তোমরা অন্যভাবে রাখো, তো যেহেতু বিভিন্ন ধরন ছিল একটি সিস্টেমের মধ্যে বা একটি পূর্ণাঙ্গীন বিধানের মধ্যে সেই উপবাসগুলি ছিল না, তাই ধীরে ধীরে তাদের মধ্য থেকে এই উপবাসগুলি বিলুপ্ত হয়ে যায় এবং আজ বিকৃত রূপে এ সকল ধর্মে আমরা সেই সকল উপবাসগুলিকে দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজলু মা বাইনা সিয়ামেনা ওয়া সিয়ামে আহলিল কিতাবে, যে আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে যে পার্থক্যকরণ যে বিষয়টি রয়েছে বা অন্যান্য আহলে কিতাবদের যে রোজার মধ্য থেকে যে ইসলাম যে রোজা আমাদের সামনে এনেছে তার শ্রেষ্ঠত্ব হলো এই আকালাতুস সাহারা বা আকালাতুস সাহারা, যে সেহরি খাওয়া, যে ইসলাম ধর্মে যে রোজা আমাদের জন্য ফরজ করেছে তা অন্যান্য ধর্মের রোজার থেকে যে বিষয়টিকে পৃথক করে সেটা হলো সেহরি খাওয়া। সুতরাং যে ইসলামের রোজা এবং অন্যান্য রোজার মধ্যে অনেকগুলি বিষয়ের পার্থক্য রয়েছে, কিন্তু যে বিষয়টা এখানে প্রশ্নে রয়েছে যেটার উত্তর আমি দিতে যাচ্ছি বা যে বিষয়টি আমি বর্ণনা করতে যাচ্ছি সেটা হলো এই যে অন্যান্য ধর্মে উপবাস আছে কিন্তু
ইসলামের যে রোজা বা ইসলামের মধ্যে যাকে আমরা যদি বাংলায় উপবাস বলি, তাহলে ইসলামের রোজা একটি পূর্ণাঙ্গীন রোজা, যার পূর্ণ বিধান আমাদেরকে দেয়া হয়েছে। ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গীন ধর্ম আর মানুষকে মুক্তি দিতে এসেছে, মানুষকে খোদা তাআলার সান্নিধ্যে নিয়ে যেতে এসেছে, এবং যে আল্লাহর যে সন্তুষ্টির যে পুরস্কার, সেই পুরস্কার মানব জাতিকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই বিধানটি রেখেছে। রমজান একটি পরিপূর্ণ ইবাদত, এবং এই পরিপূর্ণ ইবাদত পালন করতে গিয়ে মানুষকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আমরা জানি যে রমজান মাস পর্যায়ক্রমে বিভিন্ন মাসে আসে, গরম থেকে নিয়ে শীতকাল পর্যন্ত এই রোজার বিভিন্ন মাসে আমরা এই রোজাকে পাই, এবং বিভিন্ন সময়ে এই রোজা রাখতে মানুষ শারীরিকভাবে বা বিভিন্নভাবে কষ্ট পেয়ে থাকে। কিন্তু যে কষ্ট মানুষ বলে থাকে যে রোজা রাখতে কষ্ট হয় বা রোজা রাখতে আমাদের অসুবিধা হয়, সেই অসুবিধা বা সেই কষ্ট আল্লাহ তাআলার সন্তুষ্টির সামনে কিছুই নয়। কেননা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায় তারা অধ্যবসায় করে, পরিশ্রম করে। যে ধর্মে অধ্যবসায় নেই, পরিশ্রম নেই, হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার নিকট সেটা ধর্মই নয়। সুতরাং যে বিষয়টাকে আমরা কষ্ট বলি, আসলে এটি কষ্ট নয়, বরং এটি একটি প্রচেষ্টা, একটি চেষ্টা। আমরা যদি আমাদের জীবনে দেখি, লেখাপড়া, কাজকর্ম এবং মানুষকে বিভিন্ন ধরনের উন্নতি এবং বিভিন্ন পথ চলতে মানুষের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এবং কষ্টের সম্মুখীন হতে হয়, এবং এই সকল কষ্টকে সহ্য করেই মানুষ নিজের পথ সহজ করে এবং এগিয়ে যায়। রমজানের যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যে লা আল্লাকুম তাত্তাকু, যে তোমরা যেন আল্লাহ তাআলার তাকওয়াকে অর্জন করতে পারো। তাকওয়ার একটি অর্থ হলো এই যে আল্লাহ যেন অসন্তুষ্ট না হন, এই ভয় নিজের হৃদয়ের মধ্যে সৃষ্টি করা, যে সর্বদা নিজের হৃদয়ের মধ্যে এই ভয় যেন থাকে যে আমার খোদা আমার থেকে অসন্তুষ্ট না হন। সুতরাং রমজান আমাদেরকে যে ইবাদতের দিকে নিয়ে যায়, এবং রোজা যে ইবাদত আমাদের দ্বারা করায়, সেই ইবাদত করতে একটু কষ্ট হয়, কিন্তু যখন মানুষ এই কষ্ট সহ্য করে নেয় এবং সে অভ্যস্ত হয়ে যায়, তখন এই রোজাই তার জন্য একটি আনন্দের কারণ হয়। আমরা জানি যেভাবে এই দুনিয়াতে আমরা যে খাবার খাই, এই খাবার আমাদের দেহে শক্তি যোগান দেয়, আমরা শক্তি পাই, আমরা এনার্জি পাই, এবং আমরা বিভিন্ন কাজকর্ম করতে আমরা উৎসাহী হই এবং মনের মধ্যে জোর পাই। ঠিক অনুরূপভাবে রোজা আমাদের আত্মার একটি খোরাক, আমাদের আত্মাকে শক্তির যোগান দেয়, এবং সেই আত্মা যখন শক্তিশালী হয়ে ওঠে, তখন সে শয়তানের সাথে সে অত্যন্ত জোরালোভাবে যুদ্ধ করতে পারে, অর্থাৎ নিজের নাফসে আম্মারার সাথে, এমন আত্মা যে আত্মা তাকে মন্দ কর্মের দিকে উৎসাহিত করতে চায়, মন্দ কর্মের দিকে নিয়ে যেতে চায়, তখন এই শক্তি অর্জনের ফলশ্রুতিতে সে সেই তার যে নাফসে আম্মারা তার সাথে সে জোরালোভাবে সে যুদ্ধ করে এবং সে জয়যুক্ত হয়। সুতরাং এই রোজার যে মূল উদ্দেশ্য, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে যে বর্ণনা করেছেন, সেটা হল আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করে তোমরা শক্তিশালী হতে পারো, এবং শয়তান যেন কখনোই তোমাদের পথে বাধা না হয়ে দাঁড়াতে পারে, এবং এমন সমস্ত কর্ম যা শয়তান তোমাদের দিয়ে করাতে চায় সেই সমস্ত কর্ম থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখতে পারো। সুতরাং রমজান আমাদের এমন একটি শক্তির উৎস, রোজা এমন একটি শক্তির উৎস যা অন্য কোনো ইবাদতের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গীনভাবে পেতে পারি না। সুতরাং রমজান সেই পূর্ণ উদ্যম, পূর্ণ শক্তি এবং পূর্ণ সাহস, পূর্ণ ধৈর্য আমাদেরকে দান করে, যার মাধ্যমে আমরা খোদার পথে এহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমরা দোয়া করি,
সিরাতে মুস্তাকিমে আমরা চলতে পারি। রোজা আমাদের আত্মশুদ্ধি এবং আমাদের আত্মাকে আলোকিত করতে এবং আমাদেরকে খোদার সন্তুষ্টির পথে পরিচালিত করতে সহায়ক হয়ে থাকে। রমজান যদি এক অর্থে আমরা বলি, তো রমজান আমাদের আত্মার খোরাক, রমজান আমাদের আত্মার শক্তির উৎস। কোন আত্মার? সেই আত্মা যা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত হতে পারে। হযরত আকদস মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিষয়টি আমাদের সামনে আরো স্পষ্ট করেছেন যে সুফিয়ারা বলেছে যে রমজান মানুষের আত্মাকে আলোকিত করে দেয়, এবং এই রোজার যে ইবাদত রয়েছে, এই ইবাদতের যে বিষয়টি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সুফিদের কথা বলেছেন যে মানুষের আত্মাকে আলোকিত করে, এবং সুফিরা এই কথাটিও বলেছেন যে রমজান মানুষের দিব্য দর্শনের শক্তি বাড়িয়ে দেয়। তাহলে বলতে হয় যে রোজার উদ্দেশ্য হলো এই যে মানুষকে পূর্ণাত্মায় পরিণত করা, এমন একটি আত্মাতে পরিণত করা যে আত্মা নাফসে মুতমাইন্না হয়ে যেতে পারে। কেননা যে জীবন ইসলামের মূল উদ্দেশ্যই হলো এই যে মানুষকে এমন পথে পরিচালিত করা যেই পথ খোদাতালার রেজা বা খোদাতালার সন্তুষ্টির যে লক্ষ্যে মানুষকে পৌঁছে দিতে পারে। রমজানের ইবাদত যেহেতু সে শুভ সাদিক থেকে নিয়ে সে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে, এবং এই সময়টিতে সে এমন সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করে যে সমস্ত কর্ম তার এই রোজাকে নষ্ট করে দিতে পারে। মানুষ অভ্যস্ত হয়ে ওঠে যে সে মন্দ কর্ম করবে না। যখন একটি মানুষ একটি মাস রোজা রাখে, তখন সে নিজের আত্মাকে এবং নিজের মনকে এই বিষয় থেকে দূরে রাখতে সে সফল হয়ে যায়। সে আল্লাহর সন্তুষ্টির জন্য বৈধ জিনিসকে পরিহার করতে পারে, এবং যেটা অবৈধ সেটা তো সম্পূর্ণরূপে পরিহার করতে পারে। সুতরাং এই অধ্যবসায়ের ফলশ্রুতিতে সে তার নিজের আত্মাকে সে নিজের আত্মাকে পবিত্র করে ফেলতে পারে। যেভাবে নামাজ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, মানুষের আত্মাকে পরিশোধিত করে, রমজান মানুষের আত্মাকে আলোকিত করে, এই রোজা মানুষের আত্মাকে আলোকিত করে ফেলে। সুতরাং রমজান যে মানুষের আত্মাকে আলোকিত করে, এই আলোকিত করার ফলশ্রুতিতে আল্লাহর নূর থেকে সে অংশ নিতে পারে। আমরা যদি একটু সংক্ষেপে এটা বলতে চাই, তাহলে সারা বছরে রমজান এমন একটি মাস যে মাস আসলে পরে মনে হয় যে আমরা যেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে যাচ্ছি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগটা যেন আমরা ফিরে পাচ্ছি, যেখানে আমাদের রাতের শেষাংশ তাহাজ্জুদের আলোয় আলোকিত হয়, কুরআন তিলাওয়াতে ঘর মুখরিত হয়, এবং সারা দিন আল্লাহ তাআলার জিকরে নিজের মুখকে আমরা সর্বদাই নিজের মুখকে ব্যস্ত রাখি, এবং নিজের অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির খেয়াল রাখি। আবার সেহরির সময়ও আল্লাহ তাআলার জিকির করি, ইফতারির সময়ও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এবং রাতে জলদি ঘুমিয়ে যাই যে সকালে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, এবং আল্লাহ তাআলার নৈকট্য আমাদেরকে অন্বেষণ করতে হবে। সুতরাং এই যে উদ্দেশ্যগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে মুখ্য উদ্দেশ্য হলো এই যেভাবে এই রোজার দিনগুলিতে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাই, সাধনা করি, নিজের আত্মাকে সংশোধন করি, পরিশুদ্ধ করি, যেন বছরের বাকি দিনগুলিতেও এমনকি সারাটা জীবন যেন এভাবে পরিশুদ্ধ নিজের আত্মাকে নিয়ে চলতে পারি, এবং নিজের আত্মাকে আলোকিত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি। শুধু দর্শক মণ্ডলী, আজকের যে রমজানের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, এই আলোচনা আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে হাজির হব। আসসালামু আলাইকুম। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম। রাজশাহী জামাতে আমাদের আহমদিয়া মুসলিম জামাতের ঐতিহ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে দরসের একটা বেশ সুন্দর একটা ব্যবস্থাপনা চলে আসছে।
এর ইতিহাস বলতে গেলে আমরা ছোটবেলায় দেখেছি মেজর আসাদুজ্জামান সাহেব এখানে ছিলেন। এর আগেও পুরনো বুজুর্গদের মধ্যেও শুনেছি তারা ঘরে দরস হতো। তো মেজর আসাদুজ্জামান সাহেবের সময় বেশ প্রাতিষ্ঠানিকভাবে রমজানে দরসের ই শুরু হয়, এবং তখন উনি মনে আছে উনি গল্প করতেন যে পাকিস্তানে এক বয়স্কা মহিলা, গরিব মহিলা, তিনি বললেন যে আমার বাসায়ও দরস হবে। তখন আমাদের রাজশাহীতে মসজিদ ছিল না, আমাদেরও বাসায় বাসায় দরস হতো। তো ওই রকম পাকিস্তানের কোনো এক এলাকায় তিনি বলছেন যে আমার আমার বাস আমার ঘরেও দরস হবে। সবাই গেলেন তার ঘরে, সেখানে দরস হলো। দরসের পরে ইফতার উনি কেবল একটা পকোড়া বা একটা বড়া এইটুকুই দিতে পারলেন, কিন্তু ওনার খায়েশ ছিল যে আমার ঘরে দরস যেন হয়। তো রমজানে আমাদেরও এই ওই সময় থেকে এরকম তালিকা হতো যে কার বাসায় কবে হবে। তখন 30 দিন কভার হতো না বা সব দিন কভার হতো না, তখন হয়তো মাসে 10 দিন বা 15 দিন একটা তালিকা হতো, এবং সেই তালিকা অনুযায়ী বাসায় বাসায় দরস হতো। এবং দরস আমাদের মেজর আসাদুজ্জামান সাহেব দিতেন, তারপরে BMA সাত্তার সাহেব দিয়েছেন, এরপরে বিভিন্নজন আমাদের আব্দুল জলিল সাহেব, প্রফেসর তারিক সাইফুল ইসলাম সাহেব, এবং এরপর বিভিন্নজন, ইনারা বিভিন্ন সময় দরস দিয়েছেন, এবং এই দরসের অনুষ্ঠান এইভাবে হয়েছে। এবং এটা একটা বিষয় যে আমাদের রাজশাহীতে আমরা দরসের অনুষ্ঠান হিসাবে এটাকে দেখে এসেছি। আমরা কখনো বলতাম না যে ইফতারের দাওয়াত বা ইফতারের আয়োজন। এই দরসের ব্যবস্থাপনায় অন্যান্য জায়গার চাইতে এখানে একটু ভিন্ন। এখানে প্রথমে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পুস্তক থেকে কোনো খাদেম 10 মিনিট দরস দেন, এরপরে হাদিস থেকে 10 মিনিট দরস দেওয়া হয় আনসারদের পক্ষ থেকে, কোনো নাসেরের পক্ষ থেকে। এরপরে আধা ঘন্টা থেকে 40 মিনিট কোরআনের তফসির হয় তফসিরে কবির থেকে। এটি প্রথম 15 দিন খাকসার দেওয়ার সৌভাগ্য হয়। এর পরবর্তী 15 দিন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব এবং নামে নায়েবে আমির সাহেব প্রফেসর ডক্টর আবদুল্লাহ শামসুদ্দিন তারেক সাহেব উনি দেন। জামাতের ট্রেডিশন এটা আছে যে হাদিসের দরস, মসীহ মওউদের মুফাজাতের দরস অন্য জায়গায় হয়ে থাকে, কিন্তু আমাদের সারা বছর যেহেতু করার সুযোগ ছিল না, আমরা রমজানে যখন সুযোগ পেয়েছিলাম আমাদের এখানে চালু হয়ে গিয়েছিলো। বাসায় বাসায় যে দরস হতো সেখানে মসীহ মওউদের বই থেকে কিছু পাঠ হতো, এরপরে হাদিসের একটু দরস হতো, তারপরে মসীহ মওউদের কোরআনের দরস, এবং এটা বেশ আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের একটু আগে শেষ হয়ে দোয়া হয়। আমরা শুক্রবারে দরস হয় না, শুক্রবারে হুজুরের খুতবাটাই দরস। হুজুরের খুতবার সামনে আমরা বসি, খুতবা শুনি, ইফতারের সময় হয়ে গেলে আমরা ইফতার করে ফেলি, এবং হুজুরের খুতবা শেষ হওয়ার পর আমরা নামাজ পড়ে নিই। রমজানের মধ্যেও কোরআন ক্লাস হচ্ছে, মুরব্বী সাহেব ক্লাস নিচ্ছেন, মাগরিবের পরেও নিচ্ছেন, বাবার অনেক সময় কেউ আসরের আগে আসতে চাইলে তাকেও বলা হয়েছে। ইজতেমাই দোয়ার দিনে যারা রমজানে কোরআন খতম করেছেন তাদের নামগুলো পড়ে শোনানো হয়, দোয়ার জন্য এটা করা হয়, এবং এটা কিছুটা হলে উৎসাহের কারণ হয়। আর এটাই মূলত, এর বেশি কিছু না। তবে আমাদের যারা কোরআন পড়তে পারেন, তা ভালো পড়তে পারেন, তাদের একটা বড় অংশ রমজানে চেষ্টা করেন কোরআন খতম করতে, আর বাকি যারা তারা একটা অংশ আছেন যারা দ্রুত পড়তে পারেন না, মানে পড়তে পারেন কিন্তু ধীরে, মানে রমজানে পুরোটা শেষ করার মতো না, আর কিছু আছেন যারা এখনও পড়ার ব্যাপারে দুর্বল আছেন, তাদেরকে চেষ্টা করা হচ্ছে শেখানো। এখানে নিয়মিত তারাবির নামাজও হয় এবং রমজানে কোরআন শিক্ষার ব্যবস্থাও থাকে, খোদ্দামরা আসে, আর এখানে প্রতিদিন ইফতারের ব্যবস্থাও থাকে, এক এক দিন এক 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 পরিবারের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা থাকে, সুন্দর ব্যবস্থাপনা, সেগুলো খোদ্দামরা ইফতার বণ্টন করে। ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো
বছরের বাকি দিনগুলো মাহে রমজানের মতো হোক, বছরের বাকি দিনগুলো ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের।